स्टार्ट हो रहा है 28 जनवरी को, जिला शूट हो रहा है ठीक है, तो मेरे भूख लग गया है। तो गाइस ये देख देखते बच्चों गाइस ये सब गिला चले खाट लिए, तो 28 जनवरी आज के ब्लॉग स्टार्ट हो गए। तो गाइस ये खाट एखे माल्टा लास्ट खाटे जाए। तो गाइस चनाचूर आलू सस्पेंड टसपेंड सब कुछ लिया हो गए, तो नड़िया टड़िया सब रेडी हुए बस आछे ठीक है। तो गाइस देखा हमारे नदी घाटे चलो বন্ধুরা দেখতে পাচ্ছ যখন ফুল টিম আসছে এদিকে আমাদের কালু যাচ্ছে আগে আগে গাইস আমাদের লিডার ও আমাদেরকে লোকেশন লোকেশন দেখাচ্ছে ঠিক আছে, রাস্তা দেখাচ্ছে লোকেশন ভালো মারি দিবে না না আমাদের কেমন লাগে কুকুর খুঁজে বলছে। গায়ে দেখতে পাচ্ছ এখানে কাট কাটা হচ্ছে, কাটছে আমাদের লক্ষণ সেট কালো বসে আছে। আর এখানে আমাদের চিতাটাকে সাজানো হচ্ছে, আর এই দুটি কাট কি করে হবে কিন্তু ভিতরে কিছু নয়, মাংস একটু বেশি নিতে পারতিবি, এক পিস করে তো পাবো না, মাংস খাও এত বড় প্যাকটা তলটা তারপর যাতে যাতে মালটা মিলে যাবে। কত বড় পেটটা দেখো গাইজ দেখতে পাচ্ছ আমাদের এখানে ফুল রেডি পুরো একদম লাস্ট ভরমা দেখতে পাচ্ছ একদম বুট পরে ইয়া পরে রেডি হয়ে গেছে, এরকম করে মোড়া পড়ে গাইস কেউ সিরিয়াস নিবেন না, এটা আমাদের ফানি সিন চলছে ঠিক আছে। তো ইয়ার এরকম প্যান পরে যাবে সবাই, গামছা ধুতি পরে লিজে, এই যে নতুন ছালি আসছে আমাদের ঠিক আছে, এখানে এখনো হয় না রেডি আর একটু বাকি আছে। তো গাইস দেখতে পাচ্ছ আজকে এটা হলো মালটা রেপ্লিকেট নাকি বলে দেখি কেমন কোয়ালিটি দেই, দেখতে পাচ্ছ এই টুকুটা হ্যাঁ অ্যাড দেখো কি বড়টা হলো, অ্যাড দেখার মুখে লাটি পড়ে গেছে এই ইয়া ভাল অ্যাড দেখ অন্ধকার ছিল সাদা করে দিছে বড়, তোর মুখ তো সাদা করে দেখ মুখ লালা দেখাচ্ছে সাদা। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমাদের মোড়া যাচ্ছে মোড়া, তো গাইস এইটা নিয়ে 7 বার কমপ্লিট, 10 বারে আশা করি হয়ে যেতে পারে। এই বেচারে ছেলেটা কুল কুড়ায় নিয়ে এসছে আর দেখছো অবস্থা, আমাকে দুটো দিয়ে দেয় ভিডিওতে দেখাবে, একটা দেবে সালা ছানা গুলা সব কুল গুলা নিয়ে নিল। দেখতে পাচ্ছ যে এই দুটি মুড়ি ভাগ পাইছি ঠিক আছে, দু প্যাকেট আনিয়েছিলাম বড় বড় মুড়ি প্যাকেট, চিতা করেছে তারা পুরো একদম ধূসাড়ে মারি দিয়েছে পুরো এক থালা করে, আর আমাদের তো ছাড়ছিলাম এই দুটি করে মুড়ি।
তো গাইস এখন 2:44 বাজে, যে নদীর ধারে দেখতে পাচ্ছ এখানে মোড়া শুট হচ্ছে, সেইখানে ছাগল আছে, ওইদিকে মুড়ি খাচ্ছে ওরা। ঠিক আছে তো আমরা এই জল ধারে খাচ্ছি। এই দুপুর বেলায় মুড়ি খাইয়ে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? মোড়া পুরো রেডি আছে, মালটাকে না পোড়াই শালারা মুড়ি খাচ্ছে। এবে এটা কি বে শালা, এগুলো কে খায় সব জায়গাতে? মাংস শিপে রেডি, যদি একটু পারমিশন দাও তো একটু শিখিয়েলি। এই তো আমাদের মাংস রেডি, আমাদের রেডি এখন মাংসের পোড়া। বাহ, আজ তিনজন বসে আছে খাওয়ার জন্য। তো বন্ধুরা এখন 4:23 বাজছে, এখন আমাদের শুট কমপ্লিট হলো, ঠিক আছে এখন ঘর যাচ্ছি। এই যে না খায় না দেয় অসহায় পাপিষ্ট। 4:23 বাজছে কিন্তু আমরা কিছু খাইনি, মুড়ি খাইছি, এক দুটো মুড়ি খাইছিলাম, আমরা কালো কালো চলে আসছি ঘর জানে, আর মাংস পোড়াইছিলাম আমাদের ঘরের দিকে। সন্ধ্যা হয়ে গেল গাইস এখন। বন্ধুরা আজকে 31 জানুয়ারি, আমাদের 3 নম্বর দিনে শুটিং হচ্ছে, ঠিক আছে। তো এই দিকে যাচ্ছি আমরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দাম দিয়ে ওই দিকে একটা কি জায়গা আছে লোকেশন বললে ওইখানে যাচ্ছি, একটা সে ডাক্তার ঘরের যে দেখিছো ভিডিওটাতে ওই 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 আটা হবে, ঠিক আছে ডাক্তার পার্টটা। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি লোকেশনে, ঠিক আছে। ওরা এখনও আসে নাই, ওরা আমাদের থেকে আগে বেরিয়েছে। এই যে এই ঝুড়ের লোকেশন দিতে হয়েছে, ঝুড় পরিষ্কার করে এইখানটা জায়গাটা পরিষ্কার করে এইখানটা আমাদের হবে, ঠিক আছে শুটটা। এখন 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 বাজছে দুপুর 1টা, দুপুর বাজছে 12:29, 12:30 আমাদের শুরু হতে হতে প্রায় 1:30 হয়ে যাবে, ঠিক আছে। সবাই আসতেই কত লেট হয়ে যায় জানেন, ওরা আগে বেরিয়েছিল, সকালে বেরিয়েছিল, দিয়ে বলছে তোরা আয় আমরা চলে যাচ্ছি, কিন্তু ওরা এখনো আসেনি, আমরা চলে আসছি। আচ্ছা, তো এখানে আমাদের চেয়ার টেবিল আনি করে পুরো একদম সেট আপ করতে হবে ডাক্তার ঘরের, ঠিক আছে হসপিটালে সেট আপ করতে হবে, ঝুড়ির মধ্যে হসপিটাল। এইটা বহুদিন ধরে বন্ধ হয়ে গেছে জায়গাটা, এই রুমগুলো এখন আর কেউ কিছু কাজ করে নাই। হ্যাঁ আগে স্কুল হতো, তো এখন আর কিছু হয় না। ধরো ওরা চলে আসছে, চলো দেখাচ্ছে ওদিককে। ওই ওরা এখন পৌঁছিল, বহুত কিছু জিনিস আনিছে, সেই কারণে হয়তো দেরি হলো। এই যে দেখো মালগুলো চলে আসছে, এই দেখো চেয়ার নিয়ে আসছে। তো এখন পৌঁছিল ওরা চেয়ার টেবিল নিয়ে, এই যে চাকু চাকু নিয়ে, আর এখানে কাটার এনতে করতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে শুটটা। বন্ধুরা ঠিক আছে, এখন আমাদের শুট কমপ্লিট হলো, 4টা বাজছে। তো এইখানে একটু হয়েছে আমরা খাতে আসছি, কটা বাজছে আমরা খাটছি, 4টা বাজছে, 4টা বেড়ে গেছে, 4:20 এখন খাচ্ছি, এরকম টাইমে আমরা কোনোদিন খাই নাই। ডাক্তার ব্যাপারটা যেখানে ধারে পাশে কোথাও হোটেল নেই, তো এখানে একটা আমাদের চিনা জানা বাড়ি ছিল, ঠিক আছে। তো এখানে আমরা বলে দিয়েছিলাম, বলে দেন চিনা জানা বাড়ি ছিল, নানিতে বলে দিয়েছিলাম রান্না করে দিয়েছে। আমরা যে গায়ে মানুষ ভুঁইয়া বসে খাই, ঠিক আছে, আমাদের গ্রামীণ হোটেল, ভুঁয়ে বসে খাওয়ার যে আরামটা সেটা তোমরা বুঝবে না, ঠিক আছে। ভুঁয়ে বসে খাওয়ার যে আরামটা সেটা তোমরা নাই বুঝতে পারবে। কেমন লাগছে খাই খাই ভুঁয়ে বসে? শেষ করে দিয়েছে মা, কেমন লাগলো? আজকের মতো আমাদের শুটিং সমাপ্ত হলো কি? তো এই যে চেয়ার টেবিল খোলা খুলি করে লেগে যাচ্ছে ঘর দিয়ে, এই যে ভাইগুলো দেখতে আসছিলো, কোথায় ঘর তোদের? কেচন্দা, এখানে এখানে কি ঘর? তাহলে দিদি ঘর থেকে দেখতে পাচ্ছ, দেখতে আছে শুটিং। তো এই যে এটা হচ্ছে আমার বউ চামেলি, ভাদরে ভুলি, তো এরা চলে গেল, ঠিক আছে চেয়ার টেবিল নিয়ে পালালো, এবার আমরাও যাবো। হে নড়ি গাই, সারাদিন তো গেম খেলে মারি দিলি, তো এরা আজকে পাঠ থাকে না, ঠিক আছে। তোমার আছে করে গেম খেলে ঘুরিয়ে বুলিয়ে মারি দিল, একটু মাইক ধরা ধরি, রিপ্লিকেট ধরা ধরি, কিচ্ছু করে নাই, ঠিক আছে। তো এই ছেলেগুলো অনেক ভালো বটে, এরা সারাক্ষণ দেখলো আমাদের পুরো শুটটা, এইসব বোকা যেটা। তো গাইজ আজকে হচ্ছে আমাদের শুটিংয়ের 4 নম্বর দিন, আর আমরা এই ঝুড়ে বাজার আছে, এই আগের দিন যেটা দেখালাম ওই জায়গাকে যাবো আর কি।
কালকে শুধুমাত্র ওই ইয়ার সিনটা হয়েছে, শুধু ডাক্তার করা যায়নি, আর বর্মার সিনটা পুরোটাই বাকি আছে। পরশুদিন কালকে জল পড়েছে, আমরা একদিন শুটিং করেছি, কিন্তু তারপরের দিন যাইনি দেখছি আবার জল পড়ে গেছে, তার জন্য কালকে যাওয়া হলো না। যে তারপরের দিন আবার বেরিয়েছি আমরা ওই দামদির ক্লাব ঘরের ওখানে, তোমার ঘরটা দেখানো হলো না, ওই ক্লাব ঘরের ওখানে আমরা জিনিসপত্রগুলো সব রাখিছিলাম। তো দেখতে পাচ্ছি এখানে সব কিছু রাখি দিয়ে পালাইছে শালা, এই যে ভঙ্গরি শালা প্র্যাঙ্ক করছে আমরা, হয়তো বুঝতে পারবো না। তো এই যে সেই লোকেশন আবার চলে আসছি, কালকে জল ঝড় হয়েছে প্রচুর, এখানে কাদা কাদা হয়েছে, গিলা গিলা সব কিছু। তো গাইজ আজকে আমাদের শ্যুটটা এই জায়গায় হচ্ছে, ঠিক আছে, তো তোমাদেরকে দেখাই দিয়েছি। তো এই জায়গাটা পুরো ফাঁকা আছে, কোনো লোকজন নাই। সেই দিকে দেখো, দাঁড়াও, সেই দূর দিকে দেখো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মালটা কোথায় ঢুকেছে, মুড়ি বস্তায় মালটাকে ঢুকে করে নিয়ে আসবে গুন্ডাকে, না কি বলে ভর্মা। তো ভর্মা এখানে দেখতে পাচ্ছি ইন্দুর মতন বসে আছে, দেখো কিরকম সাজাচ্ছি, দেখি লোকটা এট এট। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের আজকে শুটিং এর 4 নম্বর দিন, উপর থেকে ক্যামেরা চলছে, আর ওখানে ভর্মাকে বস্তায় করে নিয়ে আসা হচ্ছে, ভর্মা এখানে বসে ভ্লগ করছে। ভর্মার গুন্ডা হচ্ছে একটা মাল আর ওই একটা মাল, ঠিক আছে, ওর আগের ক্যারেক্টার ছিল, সেই কারণে দেখতে পাচ্ছ একটু অন্যরকম লুকটা করা হচ্ছে, কালি মালি মাখাই করে চোখে মুখে, এ দেখো কালি গুন্ডা, কালির পন্দে ঢুকে দেবো বালি, দেখতে পাচ্ছ লুক তো গায়েছে, এ বাবা রে। ডাক্তার বাবু জল আনতে যাবে, পয়সা হচ্ছে চুপু চুপু। আরে খাওয়ার জল কিছু ধান্দা আছে কি খাওয়ার? ডাক্তার বাবু বুঝতে পারছি, তো বন্ধুরা আমাদের অর্ধেক শুট কমপ্লিট হলো, ঠিক আছে, আমরা এখন চান করতে যাবো, এখন বাজে 4টা, আর এখন আমরা খাইনি আর চানও করিনি। 4টা লয় মানে 3টা 3:30 বাজে, অলরেডি আমরা 2 দিন চান করিনি, আর আজকে 3 দিন হতো, তো আজকে 2 দিন চান করিনি, ওই জন্য আজকে তাড়াতাড়ি করে লিচ্ছি, তারপর আরো শুটতে করব পরে। তাড়াতাড়ি 4টা তাড়াতাড়ি, এটাই তাড়াতাড়ি আমাদের, নালে তো সে 5টা সন্ধ্যা হয়ে যাবে, তখন গাজ রোদ আছে হালকা হালকা। তো আমাদের চান টান হয়ে গেল, সেই লোকেশনে আবার চলে আসছি, সবাই গেলে যাচ্ছি খাতে সেই লোকেশনে, ঠিক আছে। তো এই যে আমার জামা, এটা ছাপরি জামা, ভিডিও করে আজ নেই আমার 4 দিন চান হয় নাই, আর আমি করবো নাই, তোরা কর। তো আমরা এখানে তো খাবার খেতে এসেছি, এই যে দোকানটা, আর জান তো তুমি কি খাবার বলো, না আমরা ভাত খেতে এসেছি, কিন্তু সবজি নাই, শুধু মাংস ভাত আলু ভাজা, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো খাবারটা কেমন ওটা, বুঝলি। তো গায়ে আমরা সে সকাল দেখাইনি, এখন যে ভাত পাইছি, তো এগুলে বাগা মিষ্টি মিষ্টি লাগে, বাপ্পা না খাই তাহলে, না খাই তাহলে, এগুলো আমাকে কোনো দেই নি, তো না খাই তাহলে সবাই মিষ্টি লাগে, সবাই ভালো লাগে, খাবার পেটে না থাকলে পুরো একদম বিরিয়ানির মতো টেস্ট লাগে। বন্ধুরো আজকে আমাদের শুটিং এর 5 নম্বর দিন, তো এই দেখতে পাচ্ছ নুরকিয়ার মা, এখন নুরকিয়ার মা ইন্সপেক্টর মা হয়ে গেছে, ঠিক আছে, এই ভিডিওটা নুরকিয়ার মা নাই, এটা হচ্ছে আমার বউ, আমার সতীন, ঠিক আছে, দেখিলাম মুখটা। তো ওইদিকে আছে নুরকিয়া, ওইখানে গেম খেলছে বোকা চোদা, চলো গাইস, ওরা জন তোর আগে গেছে দূরে, আমরা ফাইনালি লোকেশনে পৌঁছে গেছি, ঠিক আছে, বাইক মাইক ওইখানে ছায়রা দাঁড় করে দিলাম, আর এই যে এই স্কুলটা, এই স্কুলটা আমরা আগে 2 দিন আসছিলাম, তো আজকে 3 দিন, আজকেই মনে হচ্ছে ফুরেন যাবে সিনটা, ঠিক আছে। তো আজকে আমাদের কি বলে একজন আসে নাই, যে ভর্মার থার্ড পার্টনার যেটা ছিল কি বলতে ধররাজ, ঠিক আছে, ধররাজ আজকে আসে নাই, ও একটু কাজ আছে ঘরে, ধররাজের ভাই যেটা আমার বউ সে আসিছে, ঠিক আছে। তো ধররাজের ভাইকে লিয়ে বাকি সিনটা করতে থাকবো, তখনকে বলছে ধররাজ বলছে চলে আসবো, তো আজকে এই যে এইগুলাকে লিয়ে আসছি, এই ছাগুলাকে আমাদের, এদের কোনো পার্ট নাই আজকে, আইলো এদেরকে অন্যদিন ঢুকাবো। তো আজকে তো হবে না, কালকে পুরো ম্যান সিনটা কমপ্লিট করবো, তখন এদেরকে দরকার হবে, এদেরকে নিয়ে যাবো। আর এই যে আমাদের এখানে হিরো বসে বসে গেম খেলছে, মাতাল জয়ন্ত চলে আসছে, বাইক ঢুকা দিয়েছে, স্কুলে ঢুকা দেওয়ার পরিকল্পনা লিখছে, উড়ায় দেয় গাড়ি, এখানে গাড়ি বন্ধ, পাঞ্চি বানাতে পাঞ্চি, আমাদের টাটা থেকে কতগুলো ফ্যান আসছে দেখো, দুজন দাদাগুলো আমাদের টাটা থেকে চলে আসছে, মানে বুঝতে পারছো, মেসেজ করছিল সকালেই, ভাবলাম যে হয়তো আসবে না, তো কিন্তু চলে আসছে, আমি 5000 থেকেই দেখছি তোমাদের,
জানো সেই কলা वाला ভিডিওটা হ্যাঁ ওটা তখন তো তো ট্রেন্ডিং এই না আর লং ভিডিও তাহলে কবে থেকে দেখা শুরু করেছো লং ভিডিও তারপরে লই আমি দেখতে মানে ওই দুই চারটা ভিডিও ভাইরাল হলো মোটামুটি তারপরে লই আমি ইউটিউবে গেলি ইউটিউবে দেখলি তো ইউটিউবারও ভিডিওগুলো অনেক ভালো আমাকে দিন গোটা আমি তোমাদের এই ভিডিও দেখতে যাই মজাক নাই যে ইনস্টাগ্রামটা খুলেছে ইউটিউবটা খুলেছে তোমার কি নাম আমার নাম হচ্ছে বাদল পোরা মানিক আর তোমার পরিণ দেশমুখ ও আরে নড়িকাদার বিগ ফ্যান বিগ মানে বিগেল লো বিগ কি দাদা আপে বকছুদা ওই মারার কথা না এই চাকুটা বের করি মানে এই মারার কথা চাকু নিলে আনি জি একটা ছোট চাকু ওই ছোট চাকু যাকি হ্যাঁ দেখ কি নম্বর রিয়েকশন দেখ ভাই তোর বোকা বন্ধুরা আমাদের শুট চলছিল ঠিক আছে দাদাগুলো আমাদের সাথে দেখলে অনেকক্ষণ ধরে তো দাদাগুলো কেমন লাগলো আমাদের শুট ভালো বহুত ভালো 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 দাদাগুলো টাটা ঠিক আছে টাটা একটা সেলুন আছে দাদা চারটা সেলুন আছে একটা লয় তো সেলুনের নাম কি বললে বারবার সেলুনের নাম বলে বারবার স্টুডিও গামারিয়া লাল বিল্ডিং হ্যাঁ ওখানে তোমরা যাই ইয়া করতে পারো দাদা মানবাজারে ঘর ঠিক আছে তো মানবাজারে রিয়াদ থেকে আসছে তো চলে যাও বলছি অনেকক্ষণে দেখলে আমাদের সাথে শুট গেল শুট অনেক দেখা হয়েছে মানে আমরা বলছি দাদা বিদায় লি ঠিক আছে আর আমাদেরকেও একটু সাপোর্ট করো আর দেখা হবে আমরা যাব হাতি কাছে তখন ওইদিকে দাদার সঙ্গে যাব সেলুনে এবারে আমি রাজুদার কাছে আসছি ফির রাজুদা আমার কাছে যাবে তারপরে ব্লগে দেখবে হ্যাঁ এই দেখো আমাদের টিফিন টাইম হয়ে গেছে এই যে কেক নিয়ে চলে এসেছে সবাই খাচ্ছে কটা বাজে টাইম রে আমি তো বাজে এখন বলে দিচ্ছি এখন বাজে 2:05 ওই বন্ধুগুলো আসছিল সেই জন্য একটু লেট হয়ে গেল বুঝতে পারলে এখনো আমাদের কিছু বাকি আছে একটু রিস্টিল বানালাম ঠিক আছে ওদের রিকোয়েস্ট রাখলাম সেটা একটু দেরি হলো তো এখন আমাদের এখন কেক সাথে যাচ্ছে তো হইছে তো গাইস ভিতরে সিন হচ্ছে আর আমরা বাইরে আছি আর এখানে নড়কে আছে কে দেখতে পাচ্ছো কি করছিলে ভিতরে কোথায় আছে ভাতা তোমার গেলামে ভাতা আছে আমাদের আজকের মতন ভিডিও শেষ এই যে বর্তমানে যাব এক দিন তো দেরি হলো আধ ঘন্টা দেরি হ্যালো একটা হাসির জন্য সালা আধ ঘন্টা লাগাই দিছি গেলা আমি যে রেস নিয়ে আইলাম আমার একটু সিন বাকি ছিল তো বন্ধুরা আমাদের শুট শেষ হয়ে গেছে ঠিক আছে আমরা পৌঁছে গেছি নদীর ঘাটে গরিব কা সুইমিং পুল দেখ লো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি ভিডিও করতে এই যে সবাই রেডি রাজু রেডি আমাদের বাকি ছেলেগুলো আসে নাই আমরা এই চারজন আসছি আপাতত রাহুল আসছে আর লাবনা এখন আসে নাই অতের জন্য দাঁড়ায় আছি এরকম করে পড়ে আমরা হলুদ কানালে চলে আসছি আর এখানে আমাদের দুটো জিনিস মিস্টেক হয়ে গেছে একটা হচ্ছে পাউডার আর একটা হচ্ছে বন্ধু তো সেইটা কেনার জন্য যাচ্ছি ওইদিকে রাজু সাইডে এটা কি পাউডার কি ফার্স্ট লাভ পাউডার এখন ইয়েতে দাড়িতে লাগাবে ये है जोगी माला विलेन विलेन भाव तो बंधुरा हमारे शूटिंग स्टार्ट हो गए ये जा सबा तो भरमा देखते हो जो माला पूरा दीछी भरमार हाथ रहा तुरल देखा देखो आज के धार धार वाला लिए आज के खून खराबी हो गए जंगल ढुकते हमारे हिंदू ढुकते देखने सब कुछ रेडी शूट होच्छे ओदिके राजू कैमरामैन देखते पाच्छो कत रिक्शार साथे आमादेर कैमरामैन আমাদের হাফ টাইম হয়ে গেছে 12টা বাজে নাই শালা খাবার জন্য হাফ টাইম করে দিয়েছি এখনই দুটো করে শুটে অর্ধেকটা হয়নি খাবার জন্য এসে টাকা দেখাচ্ছো না এই যে আমাদের মোটু ভাই খাবার নিয়ে এসেছে সিঙ্গাড়া এই যে সিঙ্গাড়া আছে আর এই নিচে মিষ্টি জল
সব চলে আসছে তো বন্ধুরা মানে মিষ্টি আর সিঙ্গাড়া খাওয়া হয়ে গেল ঠিক আছে আর ওই দিকে দেখো ঝোল খাচ্ছে ঠিক আছে ঝোল খাচ্ছে দেখো আরে হাত তালে দাও তো ভাই বুড়িটা দেখো চার বুড়িটা দেখো ওটা ওটা আমার গুন্টার দেখে রস খায় অন্য কিছু রস না মিষ্টি রস এই যে তোমরা যদিও খারাপ ভাববে ঘুরিয়েছি তো তারা কোথায় দেখা করবে কোথায় দেখতে পাবো বল শর্ট ভিডিওটা বেহা সমিতি শর্টস সার্চ করবে আর আর ইনস্টাগ্রাম বেহা সমিতি ইনস্টাগ্রামে চলে যাবে বেহা সমিতি সার্চ করবে পাই যাবে আর ইউটিউব শর্টস ইউটিউব বেহা সমিতি শর্টস সার্চ করবে ইউটিউব পাই যাবে না পালে কি বল না পালে নিচে লিংক দিয়ে দেব চ্যানেল গুলো দেখে নেবে তো আজকে আমরা যাচ্ছি এইদিকে আমাদের নদীতে সেই যে মাঠে যেটা হয়েছিল ওটা আধা আধুরা হয়ে চুকা থা তো এটা আমাদের নদীর দিকে একটা এদিকে মাঠের মতন আছে সেইখানে ভাবছি করে নেব বন্ধুরা আমাদের শুটিং আজকে শেষ হয়ে গেল ঠিক আছে যাচ্ছি আমরা ভ্লগ করতে পারিনি বেশি কারণ আমরা খাইনি আজ যা অবস্থা শরীরে কিছু বলা সে সকালে আসলাম 2:42 3টা বাজে ঘর যেতে 3:30 4টা বাজবে চান টান করে চামচিয়া গেছে এর মোটামুটি চামচিয়া গেছে গাইস তো লোকেশনটা দেখো বিশাল লোকেশন এখানে আমরা এই সরিষা বাড়িতে আমরা ভিডিও করলাম একটা দুটো সরিষা নুয়ে গেছে তো যার ক্ষেত সে যদি ভিডিওটা দেখছো কিছু মনে করো না ঠিক আছে হাম নাহায়েঙ্গে ইধার চান করেঙ্গে গাইস তেল সাবেন কেউ আনে নাই আমি আনিছি চুপু চুপু এ কালো এ জেন রে কারো গরু ইয়া কামড়ান নিয়ে ছাগল কামড়ান নিয়ে ভেড়া ধুনলো ধুনলো তো ধুনলো রে গরু গুলো আসছে ধুনলো ভেলকি মারছি রে এই কচ্ছ হ্যাঁ কালো আছো রে ভালো আছে ভালো বন্ধুরা আমরা আবার তারপরের দিন আরো চলে আসছি এই যে এখানে তো এর আগের দিন যে শুটটা হলো সেটা আমরা ঘর পারে গেছিলাম দেখুন আইলো আমি ঘর থেকে আসতে আসতে শুট গুলো করা হয়নি আজকে মুড়ি টুড়ি বহুত কিছু নিয়ে আসছি তো রেফ্লিকেটটা আমরা কিসের কাজে ব্যবহার করি বলবো এটা আমরা হচ্ছে এরকম দেখি না এটা আমরা ছাতার কাজে ব্যবহার করি এরকম ভাবে এইভাবে তো এই যে আমি বুড়া সাজি লিছি ঠিক আছে আই মিস ইউ গাইস আমাদের এখন একটা বাটুলে সিন হচ্ছে আনবো তো তোমাদের যা যা কোশ্চেন আছে তোমরা করবে ইনস্টাগ্রামে একটা পোস্ট করে দেবো ওইখান থেকে দেখি করে কোশ্চেন গুলো করবে ঠিক আছে তো হ্যালো বন্ধুরা আজকে আমাদের শুটিং এর শেষ দিন ঠিক আছে তো আমরা চলে আসছি আজকে কাদড ভাই আমাদের গ্রাম থেকে নিচ দিকে বটে এইদিকে হয় দুর্গা ভাটার নিচ দিকে তো ওই দেখো ভাটার ধোঁয়া উঠছে তোমরা যদি চাও তাহলে এদিকে ঘুরে আসতে পারো ওই যে ভাটার ধোঁয়া উঠছে ওটা সোজা এদিকে আসতে হয় এইখানে হচ্ছে আমার বেটা সিন আছে আমার বেটা পুলিশ ও অনেক ভুলভাল কাজ করেছিল খারাপ খারাপ কাজ করেছিল সেই জন্য এখানে আমি মারি দেবো ঠিক আছে এই যেখানে তোমার জলে মুখ দিয়ে দিচ্ছে মারার আগে এই দেখো জলটা এই জলটাকে আমি ফেলে দেবো লাস্ট ফেলে দেবো এখানে আর বন্ধুরা আমাদের ইনস্টাগ্রামে না ইউটিউবে ইউটিউব শর্ট চ্যানেলটা 1,00,000 হয়ে গেছে আর মেন চ্যানেলটা 91,000 হয়ে গেছে তো তোমরা করে দাও ঠিক আছে আমরা তারপরে সেই প্লে বাটন পাবো দুটো প্লে বাটন রাখ দেবো একসাথে তারপরে কি করে ছবি তুলে তুলে স্ট্যাটাস দেবো তোমরা যদি আসো তোমাদেরকে প্লে বাটন ধরাই করে ছবি তুলে দেবো ঠিক আছে তো তোমরা 100K করে দাও দুটো চ্যানেলে আর এখানেই হবে কাম আর 100K হয়ে গেলে কিউএনএ ভিডিও করব তোমাদের যদি কোনো কোশ্চেন টোশ্চেন থাকে ওখানে কমেন্ট করে জানাবে আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলটাই তো তারপরে কোশ্চেন গুলো লিখে আমরা কিউএনএ ভিডিও করব
আমাদের কতগুলো গার্লফ্রেন্ড আছে, কতগুলো ইয়া আছে, ওইসব কোশ্চেন যদি করতে যাও করবে? না না, ওরকম লয় তাহলে ভালো ভালো কোশ্চেন করবে, ওই কোশ্চেনগুলো লিবো না, ঠিক আছে? ইউটিউব ইনস্টাগ্রাম রিলেটেড, হ্যাঁ, আমরা কে কি করি, কতবার কতবার করি। গাইজ দেখতে পাচ্ছ আমাদের এরকম পাথরে ঘেরা একটা নদীর মাঝে একটা ডোবার মতন জিনিস, ডোবালে নদীর নদীটা এই দিয়ে আসছে, তো এই দেখো চারদিকে পাথরে ঘেরা আর মাঝে জল। তো আমাদের এই লোকেশনটা পছন্দ হচ্ছে না, সেই উপর দিকে যাচ্ছে, ওইখান থেকে ওকে মারবো, মায়ের খাবে সে উপর থেকে, ঠিক আছে? নাহলে এই পাথরগুলোর উপরে উঠাই দেবো, কিন্তু এখানে রিস্ক হয়ে যাবে, নিচে পাথর আছে, যদি ফেলে দিই মাথা মাথা ফাটে যাবে স্যার। তো সেই সেই সাইডে দেখবো একটু, ঠিক আছে? বন্ধুরা আমার যে পার্টটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমার বেটার পার্ট আছে, ঠিক আছে? উপরে উঠে আছো, মেঘটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে? ক্যামেরা এরকম দেখালে তো ভালো লাগতো, ক্যামেরা এরকম দেখায় না, কি করে দেখাবে তোমরা যদি কেউ জানো, তোমরা যদি কেউ জানো কমেন্ট করে বলে দিও তো কিরকম করলে মেঘটা বুলু বুলু দেখাবে। ইধার হাম সোয়ে হ্যায় গাইস, উধার শুটিং চল রহা হ্যায়, ঠিক হ্যায়? তো হাম স্নাইপার কি আওয়াজ দে রহে হ্যায়, দেখো দেখ হাতটা। তো গাইস রিপিট শট হচ্ছে, তিনবার রিপিট হলো, আমাদের হচ্ছে না পারফেক্ট। তো বন্ধুরা আমাদের অলমোস্ট ভিডিও শেষ হয়ে গেছে, আর একটুকু পার্ট বাকি আছে, যেটা প্রথমে প্রথম দিনের একটা পার্ট বাকি আছে, ঠিক আছে? তো এই যে আমাদের এখন হয়ে গেছে, চান করবো এখানে, আজকে একটু ছোট্ট সিন ছিল, বেশি থাকে নাই, এই পাথরের উপরে, ঠিক আছে? সে জেলারের যেটা সেই বাপ বেটার ইমোশনাল সিনটা লাস্টের, সেইটা হলো এখন, আমাদের ইমোশনাল হয় না অতটা। তাও এই যে আমাদের রক্ত দেখবে, বেটাকে মারিছি সেই রক্ত, এইখানে বেটাকে মারার রক্ত আছে, আর একটু আছে, ওইটা জলে মানে ঢুকিয়ে যাবে, সেইটা করবো চান করার পর, মানে চান করতে করতে আর কি। এদিকে বললাম ঝাঁপাবি, ঝাঁপাবেক নেই, এই ইয়ার ইয়ার জলে ঢুকার সিন আছে, সেইটা করবে কই যাবো রাজীব, ঠিক আছে? আর বলছি আমার জ্বর চলে আসছে, এর জ্বর চলে আসছে, সেই কারণে করবে। তো গাইজ আজকে একটা বিশাল শুভ দিন আমাদের, ঠিক আছে? 21 ফেব্রুয়ারি, তো তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছে, এই হোয়াটসঅ্যাপ থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আজকে একটা বিশাল ভালো দিন আমাদের, ঠিক আছে? তোমাদেরও বটে, তোমরা যারা আমাদের প্রথম দিকে যুক্ত আছো, এখনও যুক্ত হচ্ছ, এই মালটা দেখাচ্ছি দাঁড়াও, পাই গেছি পাই গেছি পাই গেছি, হ্যাঁ ধুর সালা হ্যাং মারছি ফোন, এ চেক করো গাইজ, 1 লাখ শর্ট চ্যানেলে বিহার সমিতি শর্ট 1 লাখ কমপ্লিট, এ হে হে হে, আর মেন চ্যানেলটা আছে 91,000, ঠিক আছে? ওটাও করে দাও। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, লাভ ইউ। আমাদের মরার সিন ছিল লাদেনের, কিন্তু মরবে রাজীব, কিছু করার নাই, ওকে মরতে হবে, যদি ক্যামেরাম্যান জলের ভিতরে। তো বন্ধুরা আমাদের সবার লাস্টের পার্ট আজকে, ঠিক আছে? তো আজকে সবার প্রথমের পার্টটা আজ প্রথমে হচ্ছে, লাস্টের পার্টটা আজকে প্রথমে, মানে না এটা প্রথমের পার্টটা সবার লাস্টে হচ্ছে, লাস্ট দিন শুটিং। তো গাইজ আমাদের শুট চলছে, আমার শুয়ে থাকা শুট, ঠিক আছে? আমার শুয়ে থাকা পার্ট এইখানে, ক্যামেরাম্যান ওই যে ক্যামেরাম্যান এখানে আমার বউকে সাজায় দিল,